শ্রীমতী বন্দনা মুখোপাধ্যায়। বন্ধুদি, তোমাকে সুস্বাগতম জানাই আমাদের অনুষ্ঠানে, এবং একটু বলো, তোমার কাছে জানতে চাইবো যে তোমার সঙ্গীতের জীবন কিভাবে শুরু হলো, তোমার সেই শৈশবকালে চর্চা বা হঠাৎ সঙ্গীতে প্রবেশ কিভাবে তোমার আসে? সঙ্গীতে প্রবেশ বলতে, আমার এমনি গান ছোটবেলা থেকেই আমরা মোটামুটি একটু একটু গাইতাম, হ্যাঁ, মানে ঘরোয়া যেভাবে। তো যাই হোক, আর গানটা আমার ভীষণ ভালো লাগতো ছোট থেকেই, তো টুকটাক গান গাইতাম। তারপরে মানে গাইতাম বলতে যে কোনো অনুষ্ঠান বা সেসব কিছু না, এমনি যেমন হয় না তখন ছোটবেলায় গান শোনা। আর ছোটবেলায় আমি খুব ওই জিঙ্গলগুলোকে মুখস্থ করতাম, জানো, রেডিওতে সেই ব্রিটানিয়া কোম্পানির একটা হতো, দাদু খায় নাতি খায় এইটা, তারপরে বোরলিন, শ্রাবন্তী মজুমদার, এইসব জিনিসগুলো খুব মুখস্থ করতাম। তো যাই হোক করে, এবার তারপর আমি গান শিখেছি কিন্তু অনেক পরে, 85 থেকে গান শিখছি। তো গান শিখলাম সেটা কি মানে বাবা মা তাদের ইচ্ছাতেই নিয়ে গেলেন? মামনি বাপির খুব ইচ্ছে ছিল যে গান শিখি, তো আমার দিদি ভাইও গান গাইতো, আমরা দুই বোন। তো সত্যি বলতে কি জানো, আমার দিদিভাই লেখাপড়ায় খুব ভালো ছিল, তো আমি আমার দিদিভাইয়ের মতন অত স্টুডিয়াস ছিলাম না, একদম মিডিয়োকার স্টুডেন্ট ছিলাম, যেভাবে হোক পাস টাস করে। তো বাপি আমাকে জিজ্ঞেস করলো, আর আমার মানে পড়াশুনো, এখন আর বলতে লজ্জে, পড়াশুনো বিশাল একটা ভালোবাসতাম তা নয়, গানটাকে খুব ভালোবাসতাম। তো বাপি তখন বলেছিল যে তুই কি করবি, গান শিখতে চাস? আমি বললাম হ্যাঁ গান শিখবো। তো সেই আমার গান শেখার শুরু। তো কাজলদি বলে একজনের কাছে আমি গান শুরু করি ফার্স্ট, তো সেখান থেকে তারপর আমি যাই স্বরলিপিতে, যেটা আমাদের দয়াল মঞ্জিল ছবি ঘরে, এখন আর তার কোনো স্মৃতি চিহ্ন কিছু নেই। সত্যবরণ বন্দ্যোপাধ্যায় আমাদের, যিনি খুব বিখ্যাত লোক ছিলেন চন্দননগরের, চিনেছ নিশ্চয়ই, জানো নিশ্চয়ই, তো ওনার মায়ের একটি স্কুল ছিল স্বরলিপি সঙ্গীত বিদ্যালয়, হ্যাঁ, তো সেইখানে আমার গান শেখা শুরু। সেখানেই রবীন্দ্রসঙ্গীত, ভারতী মজুমদার বলে আসতেন কলকাতা থেকে, ওনার কাছে শিখতাম, আর উচ্চাঙ্গ সঙ্গীত ওখানেই বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়, অচিন্ত মুখোপাধ্যায় ওনারা আসতেন। তারপর ওইখানে গান করতে করতে আমার সঙ্গে পরিচয় হয় বারিন্দোষ, ওনার সঙ্গে পরিচয় হয় মাস্টারমশাই, এবং ওনার কাছেই আমার স্থায়ীভাবে শেখা শুরু। মানে আজ আমি যেটুকুন যা শিখেছি বেশিরভাগটাই, আমি বলবো বেশিরভাগ কেন, পুরোটাই আমি ওনার কাছেই আমার শিক্ষা, উনি আমার গুরু সেইভাবে। সেই সময় তুমি যখন গান শিখছো পড়াশোনাটাও সাথে সাথে এগিয়ে চলছে? না, পড়াশোনা তখন আর চলছে না, তখন শুধু গানই চলছে। অনেকটা বড়, তখন বড়ই, একদম অনেকটা বড় হয়ে গেছে। আচ্ছা, তো সেক্ষেত্রে নিয়মিতভাবে যখন তুমি গান শিখতে শুরুই করলে, তো সেইখান থেকে পরবর্তীকালে নিয়মিত চর্চাটা করতে, রোজ নিয়মিত চর্চা করতাম, এবং আমি যদি কোনোদিন নাও বসতাম, আমার বাপি জোর করে বসাতো। বাপি মানে আসতো বাড়িতে, এসে আমাকে বলতো, কিরে আজকে গান প্র্যাকটিস করবি না, হারমোনিয়ামটা কি তাহলে দিয়ে দেবো? মানে একটু রাগি ছিল বাপি, মামনি খুব ভালো মানুষ ছিলেন, বাপি খুব রাগি ছিল, খানিকটা ভয়েতেও বসতে হতো, কিন্তু তখন ওইটা বসতাম বলেই বোধ হয় এখন এই ফলটা পাচ্ছি। তো সেইটা মানে বাপির একটা ছিল, এই যে আমি বিছানায় শুয়ে
মেয়ের গান শুনবো, মেয়ের গান প্র্যাকটিস করবে, আমি মেয়ের গান শুনবো, শুনতে শুনতে আমি একটু রিল্যাক্স করবো। হ্যাঁ, এই ব্যাপারটা বাপির মধ্যে ছিল। রাত্রিবেলা সেটা হতো, গান শোনানো হতো আমাকে নিয়মিত, সেটা হতো, সেটা নিয়মিত হতো। তারপরে যখন মাস্টারমশাই মারা গেলেন, তো মাস্টারমশাই মারা যাওয়ার পর 92 আমার বিয়ে হলো, 92 মাস্টারমশাই মারা গেলেন। তো মারা যাওয়ার পরে আমি কিছুদিন প্রদীপ দার কাছে গান শিখি, তেলিনীপাড়ায়, প্রদীপ চ্যাটার্জি। তারপর ওখান থেকে আমি আসি, অন্য কিছু না, মানে ওখানে যাতায়াতের খুব অসুবিধা হচ্ছিল, অনেকটা দূর, তো তো সেই জন্য ওখানে। আর এখন যেমন প্রচুর অটো টোটো অ্যাভেলেবল, তখনকার সময় সেই অতটা না, অটোটা তখন একটু কমই ছিল, রিকশা ব্যাপারটা ছিল, বাস ছিল, বাস ছিল। তারপর ওইখান থেকে, আর তখন তো বউ হয়ে গেছি বাড়ির, তো কাজেই একটু অসুবিধাই হতো অতটা যাওয়া আসা। তারপর আমি চলে আসি মাস্টারমশাই সমরদার কাছে। আচ্ছা, তো সম্প্রতি প্রয়াত হয়েছে, সম্প্রতি প্রয়াত হয়েছে মাস্টারমশাই সমরদোষ মশাই। তো ওনার কাছে আমি কিছুদিন শিখলাম, শিখতে শিখতে তারপর আস্তে আস্তে, তো ছেলেও তখন ছোট, স্কুল যাচ্ছে, এবার আস্তে আস্তে শেখাটাই বন্ধ হয়ে গেল, গিয়ে নিজে শেখাতে। এবার শেখানোর ব্যাপারও যেটা, সেটাও একটা বলি, এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে পরবর্তী জীবনে শ্বশুরবাড়ির ক্ষেত্রে যেটা মেয়েদের, অধিকাংশ মেয়েদের একটা সমস্যা আসে যে শ্বশুরবাড়িতে না, বাড়ির বউ, বাড়িতে থাকো, কাজ করো। প্রথম প্রথম অনেকে বলে যে হ্যাঁ গান করবে, চর্চা করবে সবই, কিন্তু আস্তে আস্তে দেখা যায় সেই চর্চাটা বন্ধ করিয়ে দেওয়া হয়, বা অনেক সময় নিজেরাও তার জন্য দায়ী থাকে। তোমার সেই সব সমস্যাটা, সেদিক থেকে তুমি খুবই লাকি বলবো, লাকি যে আমাকে সেই দিক থেকে কোনো রকম কিছু বাধা আসেনি। এবং আমার ছেলে তখন ছোট, আমি ছেলেকে তাদের কাছে ছেড়ে দিয়ে টিউশন বেরিয়ে গেছি। তারপরে তোমার তখন টিউশন শুরু করলে, হ্যাঁ টিউশন শুরু করাটা কাছে আসছে, সেটা আরেকটা ব্যাপার আছে, যেটা যে আমি কিন্তু হঠাৎ করে টিউশনটা শুরু করিনি। 92 যখন আমার মাস্টারমশাই পারিন তোষ আর কি মারা গেলেন, মারা যাওয়ার আগে উনি বলেছিলেন আমাকে যে তুই এইবার টিউশন করতে পারিস, ছাত্রছাত্রীদের শেখাতে শুরু কর, আমার মানে ব্যাপারটা ধরে রাখিস। সেইটা ওনার থেকে অনুমতি পাওয়ার পর আমি টিউশনটা শুরু করি। তার আগে কিন্তু আমার সত্যি গান শেখানোর কোনো চিন্তাভাবনা ছিল না, জানো, আমি নিজে শিখতাম আনন্দ করে, মাস্টারমশাইয়ের সঙ্গে কয়েকটা জায়গায় গান গাইতেও গেছি এবং কম্পিটিশনে তখনও যেতাম, কিন্তু শেখানোর চিন্তাধারাটা তখনও আসেনি। চিন্তাভাবনাটা হলো যখন মাস্টারমশাই আমাকে অনুমতিটা দিলেন, মারা যাওয়ার সপ্তাহখানেক আগে উনি আমাকে এই অনুমতিটা দিয়ে গেছেন। তো তারপর থেকে আর যোগ্য উত্তরসূরির হাতে সেই দায়িত্বটা উনি সমর্পণ করেছেন, এখন কতটা যোগ্য সেটা সবাই বলতে পারবে। তো সেটা আমার এখনো কিন্তু না মনে হয়, বাচ্চাগুলোকে যখন শেখাই মাঝে মাঝে মনে হয় বেশ আমিও একটু যদি শিখতে পারতাম কোথাও গিয়ে, আমারও যদি আর একজন কোনো মাস্টারমশাই থাকতেন। কিন্তু এইখানে মানে এখন এতটা এগিয়ে এসে না আর কোথাও নতুন করে যাওয়ার তো সেই জন্য এখন তো আর তো মাস্টারমশাই চলে গেলেন, আর আর সেইভাবে এখন নেই কেউ আমার মনে হয়। আচ্ছা, তুমি একটা সময় শিখেছিলে, এখন তোমার কাছে বহু ছাত্রছাত্রী বহু বছর ধরে তারা সবাই আসছে, দেখছো প্রজন্মের পর প্রজন্ম তুমি দেখছো, তোমাদের সময় তোমরা যারা দলবদ্ধভাবে শিখতে যখন তোমাদের গুরুজিদের কাছে, এখন তোমার কাছে আসছে বা তোমার যারা সম যারা টিচাররা বর্তমানকালে আছে তাদের কাছেও বিভিন্নরা আসছে, তফাৎ কিছু কি উপলব্ধি হয় যে তোমরা যে উৎসাহ উদ্দীপনা নিয়ে টিচারদের কাছে গেছো এখন কি তারা সেভাবে আসছে, বা সেই যে শেখার যে তীব্র আকুলতা কি দেখো? অনেক ক্ষেত্রে কম, সময়ের পরিবর্তনের সাথে, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেকটাই কম। তারপর তারা এখন পরিস্থিতিরও শিকার খানিকটা, কারণ আমাদের সময়ে তখন এতটা চাপ, এতটা কম্পিটিশন বোধহয় ছিল না, এখন প্রচণ্ড একটা কম্পিটিশনের যুগ পড়েছে, বাচ্চারা বেশিরভাগই তারা পড়াশুনো এইসব নিয়ে ব্যস্ত, তার মধ্যে থেকেও তারা যে গানটা করছে এটাই অনেক, এটাই যথেষ্ট। কিন্তু হ্যাঁ, তার মধ্যেও কিছু যে নেই তা নয়, কিছু কিছু আছে যারা খুব মানে কি বলবো পরিশ্রমী, গানটাকে নিয়ে চিন্তাভাবনা করে। তো আমার একটি ছাত্রী আছে,
তো তার খুব ইচ্ছে ভবিষ্যতে সে আমার মতন করে গান শেখাবে। হ্যাঁ, তো সে আমাকে বলবে, মিস আমি না বড় হয়ে তোমার মতন আমি এরকম সাজগোজ করে গান শেখাতে যাব, আর আমার যখন কিছু ভুল হবে তখন তুমি আমাকে ঠিক করে দেবে। তো আমি এক এক সময় বলি, হ্যাঁ রে বাবু, তুই তো এখন বড্ড ছোট, তুই বড় হবি, পড়াশুনো শেষ করে আমার মতন এসে তুই গান শেখাবি, আমি কি ততদিন বেঁচে থাকবো? তো যাই হোক, এটা শুনেও বেশ ভালো লাগে। আর একটা জিনিস আমার যেটা ভালো লাগে, এখন বাচ্চাদের মধ্যে আন্তরিকতাটা আছে, আন্তরিকতা আছে, সেটা যে একদম নেই সেটা বলবো না, অভিভাবক অভিভাবিকাদের মধ্যেও সেটা আছে, অনেকের মধ্যেই রয়েছে, আর কিছু কিছু আছে যারা এটাকে একটা শিখতে হবে বলে শেখা, সেটাও আছে, ওই সব মিলিয়ে মিশিয়ে সব আসছে। বঙ্গবন্ধু তার মাস্টারমশাইয়ের কাছ থেকে যেমন সেই নির্দেশটা পেয়েছিলেন, উনি তার পরবর্তীকালে এই প্রজন্মে তার যিনি সন্তান তাকে কিন্তু সেই ধারাটাকে অব্যাহত রেখেছে, তার মধ্যেও তাকে সেই সঙ্গীতের চর্চায় নিয়োজিত করেছেন, এবং তার সন্তানও যথেষ্ট একজন গুণী শিল্পী বর্তমান প্রজন্মের সকলের কাছেই হয়ে উঠেছেন, এবং সকলের খুব আদরে, সকলের খুব প্রিয়, চন্দ্রনগরের বুকে তো বটেই, এবং বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে সে যথেষ্ট তার গানের জন্য সুপরিচিত, শ্রী বিতান মুখোপাধ্যায়। তো বিতানকে তুমি পরবর্তীকালে, তো তুমি তো তৈরি করেছো একেবারে যেমন বলা হয় ছোট থেকে একদম ইয়ে করে, পরবর্তীকালে বিতান কলকাতায় গেছে, স্বাগতলক্ষ্মী বন্ধ স্বাগতলক্ষ্মী দাশগুপ্তর কাছে শিখেছে, বর্তমানে বিতান রেডিওর আরজে, তো আমাদের আকাশবাণী আরজে, তো এইটাও একটা সত্যি গর্বের, মানে সেদিক থেকে বন্দনাদি ভীষণই যাকে বলা যায় গর্বিত মাদার আর কি, গর্বিত মা জননী। তো বিতানের মধ্যে দিয়ে কি তুমি তোমার কিছু যে অপ্রাপ্তি সেগুলোকে কি চেষ্টা করেছো যে সেগুলো যাতে পূর্ণতা পায়? হ্যাঁ, সেটার প্রথম প্রাপ্তি যেটা আমি মানে আমার যেটা করবার ইচ্ছে ছিল আমি পারিনি, যে কলকাতায় গিয়ে আমার যে অপ্রাপ্তি তো মানে কলকাতায় গিয়ে শেখা, আমাদের সেই সময় তো অতটা বেশি চল ছিল না, আর থাকলেও আমাকে নিয়ে যাওয়ার মতন লোকের অভাব ছিল, কারণ আমরা দুই বোন, বাপি আর মামনি, তো যার ফলে আমাদের যাওয়া আসার একটা প্রবলেম ছিল, তো সেই জন্য সেইটা আমি বিতানের মধ্যে দিয়ে পূরণ করেছি, স্বাগতলক্ষ্মী দাশগুপ্তর কাছে ওকে ভর্তি করিয়ে ওখান থেকে কিছু শিক্ষা নেওয়ার জন্য ওকে আমি ওখানেই পাঠিয়েছিলাম কলকাতায়। এবং ওকে এখনও বলি যে তোর যদি মনে হয় ও এখন কাজের চাপে অতটা ক্লাস মানে অ্যাটেন্ড করতে পারে না, তো ওকে আমি বলি তোর যদি মনে হয় তুই অন্য আরও অনেক কারুর কাছে যেতে চাস তুই যেতে পারিস, তোর নিজের সময় বার করে নিজের সব কিছু গুছিয়ে নিয়ে যদি করতে পারিস অবশ্যই করবি, আমার সেদিক থেকে কোনো কোনো বাধা নিষেধ কিছু নেই, তো দেখা যাক ও নিজে কতটা কি করতে পারে। বন্দনাদি বর্তমানে আমাদের চন্দ্রনগরে তো ভীষণভাবেই সুপরিচিত একটি নাম, এবং বর্তমানে সরকারি বিভিন্ন অনুষ্ঠানে বন্দনাদিকে সবসময় দেখা যায়, এবং জাজমেন্টের ক্ষেত্রেও, জাজমেন্টের ক্ষেত্রে কতটা তুমি শক্ত স্ট্রিক থাকো, কারণ অত্যন্ত স্নেহশীলা একজন দিদি ভাই আমাদের সকলের কাছে পরিচিত মুখ, এবং আমাদের সকলকে ভীষণভাবে তার ব্যবহারে, আন্তরিকতায় আমাদেরকে আবদ্ধ করে রাখেন তার স্নেহের বন্ধনে। তো জাজমেন্টে গেলে তুমি কি খুব বেশি কড়াকড়ি স্ট্রিক্ট থাকতে পারো? না, খুব বেশি পারি না, তবে কিছু কিছু ক্ষেত্রে হতে হয় জানো, চেয়ারটাকে সম্মান জানানো, আর কিছু কিছু জিনিস না এমনি ভেতর থেকে চলে আসে, যেমন তোমার ধরো আমি বলছি আমাদের এই যে এবিটিএ কম্পিটিশনগুলো হয়, এবিটিএ কম্পিটিশনটা মানে কি, আমরা তো স্কুলকে রিপ্রেজেন্ট করছি, তো সেক্ষেত্রে আমি বলবো ক্যান্ডিডেট যারা আসছে তাদের উচিত কিন্তু সেই স্কুল ড্রেসটাকে মেনটেন করা। হ্যাঁ, সেই স্কুল ড্রেসটা যদি সে না পরে আসে তখন আমার একটু মাথাটা গরম হয়ে যায়, তখন তাদের একটু বকাবকি করে ফেলি। তো এইবারে আমার একটা খুব মজার ঘটনা হয়েছে, যেটা একটু বলি, এই বছরে যে ভিডিও কম্পিটিশন হয়েছে, তো আমি জেলা স্তরের জাজমেন্টে, এখানে তো একটা করলাম মহকুমা স্তরটা, তারপর জেলা স্তরে যখন ভদ্রেশ্বরে গেছি ওইখানে তো নানান জায়গা থেকে মেয়েরা এসেছে, তো আমি দেখছি সবাই ড্রেস পরে আছে, তার মধ্যে তিন চারজন সে ড্রেস পরে নেই, এমনি অর্ডিনারি ড্রেসে এসেছে, তো আমি বললাম তোমাদের ড্রেস কোথায় গেল? মেয়েগুলো বললো না আমরা পরিনি। বললাম কেন, সবাই তো পরে এসেছে, তোমরা তো স্কুলকে রিপ্রেজেন্ট করছো, তাহলে তোমাদের ড্রেসটা কেন হবে?
এটা একটু বকুনি দিয়েছিলাম। খানিকক্ষণ বাদে একটি মেয়ে বলল, ম্যাম আমি একটু বাইরে থেকে আসছি, যাও। খানিকক্ষণ পরে সে যখন ঢুকলো, দেখলাম সে স্কুল ড্রেস পরে এসে ঢুকলো। তার মানে তার নিশ্চয়ই কোথাও কাছে পিঠে বাড়ি ছিল জানো। তারপরে বেশ খানিকক্ষণ বাদে দেখি আরেকজন ভদ্রলোক হঠাৎ এসে বলছেন, ম্যাম আমার মেয়েকে একটু বাইরে নিয়ে যাবো। তাহলে হ্যাঁ নিয়ে যান। মেয়েকে নিয়ে গেল। মেয়ে খানিকক্ষণ পরে দেখলাম বেশ নতুন একটা ড্রেস পরে এসে ঢুকলো। হ্যাঁ, তো এবার আমি দেখছি ও বাড়ি সিঙ্গুর গোলাপমোহিনী স্কুল থেকে এসেছে। তো ড্রেসটা কি ব্যাপারটা হলো, ও এইখানে ড্রেস কি করে পেল? মেয়েটিকে যখন জিজ্ঞেস করছি বলছে, আমি এই দোকান থেকে না বাবা এনে দিয়েছেন। তখন আমার নিজের একটু খারাপও লেগেছিল, কিন্তু মনে হলো কোথাও গিয়ে বোধহয় এটাও ঠিকই আছে, কারণ একজন যে এইভাবে করেছে, তো একে দেখে যদি ওর স্কুলে গিয়ে যখন বলবে, তখন যদি তারা আবার পরের বছর আসবে, যাতে এই ভুলটা না করে। সেটা আমার ক্ষণিকের খুব খারাপ লেগেছিল যে এই বাবা ওরা গিয়ে এখান থেকে ড্রেস কিনে, সেটা তো নেসেসারি স্কুলের জন্য তো অবশ্যই। হ্যাঁ, কিন্তু পরে বলবে যে না কোথাও গিয়ে কোথায় ঠিক আছে একদম। হ্যাঁ, এইটা আমার এবারে একটা মজার ঘটনা ঘটেছে, না হলে আমি খুব বেশি জাজমেন্টে কি আমি কিছু করি না সেইভাবে। তো বর্তমানে নানান রকমের যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, প্রতিকূল হোক কি অনুকূল হোক, সেটা তো বিতর্কিত বিষয়, কিন্তু একজন আদর্শবাদী শিক্ষিকা হিসাবে সেটা আমরা অবশ্যই বন্দনা দিকে বলতেই পারি। তার কথা থেকেই আমরা সেটা বুঝতে পারলাম। এবং অত্যন্ত স্নেহশীলা যারা মিশেছেন তারা তো জানেনই। এবং দিদি, যেতে যেতে দু লাইন কোনো কিছু, কোনো গানের কিছু মনে কি করছে? রবি ঠাকুরের গান, প্রাণ ভরি তৃষা হরি মোরে, আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরি তৃষা হরি মোরে, আরো 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 দাও প্রাণ, তব ভুবনে তব ভবনে মোরে, আরো 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 দাও স্থান মোরে, আরো 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 দাও প্রাণ। প্রাণশক্তিতে পরিপূর্ণ, যিনি প্রাণপ্রাচুর্যে পরিপূর্ণ, সেই রবি ঠাকুরের গান আমরা যেমন শুনলাম, এবং সত্যি কথা বলতে কি দিদিও ঠিক এইভাবেই প্রাণপ্রাচুর্যে পরিপূর্ণ একজন মানবী। তো দিদি তুমি এরকমই থাকো, এবং এইভাবে প্রজন্ম পর প্রজন্ম তোমার কাছে আসুক, শিক্ষা গ্রহণ করুক, যাতে তারা সেই উত্তরাধিকার সূত্রে তোমার থেকে প্রাপ্ত উত্তর, সেই তাদের সেই ধ্বজা তারা যেন এগিয়ে নিয়ে যেতে পারে, আমরা সেটাই চাইবো। এবং আমরা সত্যি আরও পরে কোনো সময় অবশ্যই আসবো তোমার সাথে আড্ডা দিতে। আজকের মতো আমরা দিদির বাড়ি থেকে বিদায় নিচ্ছি, নমস্কার।